বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ক্লাসটি নিব। ক্লাসটি একাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্য। আমি ফাতেমা জোহরা শিউলি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আজ আমাদের আলোচনার বিষয় তুঘলক বংশের একজন মহান শাসক, যে শাসকের কথা বলে একটি কথাই মনে পড়ে যে তিনি একজন জনদরদী এবং মানবদরদী প্রজাহিতৈষী একজন শাসক ছিলেন। তিনি হচ্ছেন ফিরোজ শাহ তুঘলক। ফিরোজ শাহ তুঘলকের শাসনকাল ছিল হচ্ছে 1351 থেকে 1388 পর্যন্ত সময়কাল। এই সময়কাল ছিল ফিরোজ শাহ তুঘলকের সময়কাল। এখন আমরা তার প্রাথমিক জীবন সম্পর্কে একটু জানার চেষ্টা করি। প্রাথমিক জীবনে তিনি ছিলেন সুলতান গিয়াস উদ্দিন তুঘলকের কনিষ্ঠ ভাই রজবের পুত্র। কার পুত্র? তার গিয়াস উদ্দিন তুঘলকের ছোট ভাইয়ে রজবের পুত্র ছিল। 1309 খ্রিস্টাব্দে রজবের রাজপুত স্ত্রীর গর্ভে ফিরোজের জন্ম। মাত্র 7 বছর বয়সে পিতৃবিয়োগ ঘটলে ফিরোজ চাচা গিয়াসউদ্দিন তুঘলকের তত্ত্বাবধানে লালিত পালিত হন এবং ধর্মীয় ও অন্যান্য বিষয়ে সুশিক্ষা লাভ করেন। এটা হচ্ছে ফিরোজ শাহ তুঘলক সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা নিলাম। এরপরে তার সিংহাসন আরোহণের সময়কাল কেমন ছিল সেটা নিয়ে, কি ছিল সিংহাসন আরোহণ? একজন সাধারণ মানুষ থেকে যখন একজন মানুষ কোনো রাজনীতি বা শাসক হিসেবে পদলাভ করতে চায়, তখন কিন্তু সেটা একটা বিশেষ ঘটনাই হয়ে থাকে। সেরকম 1351 খ্রিস্টাব্দে সংগঠিত তাগির বিদ্রোহ দমন করতে গিয়ে সুলতান মোহাম্মদ বিন তুঘলক সিন্ধুর থাট্টায় মৃত্যুবরণ করেন। পরলোকগত সুলতানের কোনো পুত্র না থাকায় সুলতান মোহাম্মদ বিন তুঘলক চাচাতো ভাই ফিরোজকে তার উত্তরাধিকারী মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে ঐতিহাসিক নিজামুদ্দিন বারানি ও সামসি সিরাজের বর্ণনায় পাওয়া যায়। তবে অন্য সূত্র মতে মোহাম্মদ বিন তুঘলক কোনো উত্তরাধিকার মনোনয়ন দিয়ে যাননি। একটা সূত্র বলছে যে মোহাম্মদ বিন তুঘলক তার চাচাতো ভাইকে উত্তরাধিকার দিয়ে গিয়েছেন এবং অন্যান্য একটি সূত্র বলছে না, উনি কোনো উত্তরাধিকারী দিয়ে যাননি। ফলে তার আকস্মিক মৃত্যুতে সেনাবাহিনী নেতৃত্বহীন হয়ে পড়ে এবং ভীষণ বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা যায়। সুলতানের উত্তরাধিকারী নির্বাচনে আমির ও অভিজাতদের মধ্যেও দ্বিধা বিভক্তি দেখা দেয়। এই অবস্থায় থাট্টায় অবস্থিত আমির ও অভিজাতদের বারবার অনুরোধ এবং সাম্রাজ্যের বাস্তব সংকটজনক অবস্থা বিবেচনা করে সেখানে অবস্থানরত সুলতানের চাচাতো ভাই ফিরোজ 1351 খ্রিস্টাব্দে 23 মার্চ ফিরোজ শাহ তুঘলক উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করেন। কত খ্রিস্টাব্দে? 1351 খ্রিস্টাব্দে। এদিকে দিল্লিতে মন্ত্রী খাজা জাহান মাহমুদ বিন তুঘলকের বোন খোদা বন্দজাদা বেগমের অপ্রাপ্ত
বয়স্ক পুত্র, দাওয়ার মালিকের প্রয়াত সুলতানের পুত্র বলে ঘোষণা এবং নিজ অভিভাবকত্বে দিল্লি সিংহাসনে অধিষ্ঠিত করেন। তবে তিনি অভিজাতদের সমর্থন না পাওয়ায় শেষ পর্যন্ত ফিরোজ শাহ তুঘলকের কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চান। সুলতান তাকে ক্ষমা করে দেন এবং সামানার গভর্নর নিয়োগ করেন। পরে অবশ্য খাজা জাহান নিহত হয় এবং অনেকের ধারণা আমির উমরাদের চাপে সুলতান ফিরোজের নির্দেশে তাকে হত্যা করা হয়। এই যে 1351 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুঘলক ক্ষমতায় আসলেন, এরপরে ক্ষমতায় আসার পরে কিন্তু প্রত্যেকটা শাসকেরই একটা সমর অভিযান বা বিদ্রোহ দমনের একটা বিষয় সবসময় আমরা বিভিন্ন শাসক করতে গিয়ে দেখে থাকি। তাহলে আমরা যে পয়েন্টটি এখন আলোচনা করবো সেটা হচ্ছে সমর অভিযান ও বিদ্রোহ দমন। কি সমর অভিযান ও বিদ্রোহ দমন, মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালের শেষ দিকে কেন্দ্রীয় শাসনের শৈথিল্যের ফলে উদ্ভূত বিদ্রোহ ও অরাজক পরিস্থিতিতে সৃষ্ট এক সংকটময় পরিস্থিতিতে ফিরোজ শাহ তুঘলক দিল্লি সালতানাতের সিংহাসনে আরোহণ করেছিলেন। আর এই অবস্থায় বিদ্রোহ ও বিশৃঙ্খলা দমন ও হারানো রাজ্য পুনরুদ্ধারের মতো দুরূহ কর্তব্য সাধন তার প্রাথমিক দায়িত্ব হয়ে পড়ে। তবে এই দুরূহ দায়িত্ব পালনের মতো দৃঢ় ব্যক্তিত্ব, অটল সংকল্প ও দক্ষতা ফিরোজ শাহ তুঘলকের মধ্যে ছিল না। তারপরে এতদূর সত্ত্বেও যে অঞ্চলগুলো মৃত অঞ্চলগুলো পুনরুদ্ধার এবং বিদ্রোহ দমনে তাকে কিছু সামরিক অভিযান পরিচালনা করতে হয়, সেই সামরিক অভিযানগুলোর মধ্যে আমরা দেখি কয়েকটি অভিযানের কথা। বাংলা অভিযান, প্রথম যে অভিযানটা দেখি সেটা হচ্ছে বাংলা অভিযান। মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বের শেষ দিকে শামসুদ্দিন ইলিয়াস শাহ গৌড় ও পূর্ববঙ্গে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। ফিরোজ শাহের রাজত্বকালে 1352 খ্রিস্টাব্দের মধ্যে তিনি সমগ্র বাংলা জয় করে সেখানে একটি স্বাধীন সালতানাতের গোড়াপত্তন করেন। তিনি শাহি বাঙালিয়ানা এবং বাংলা বা বাংলার সুলতান হিসেবে খ্যাতি লাভ করেন। ইলিয়াস শাহ দিল্লি সালতানাতের দক্ষিণ পূর্ব অংশ ত্রিহুত আক্রমণ করলে সুলতান ফিরোজ শাহ 1353 খ্রিস্টাব্দে তার বিরুদ্ধে সশন্যে অবসর হন। তবে ইলিয়াস শাহ সুরক্ষিত একডালা দুর্গে আশ্রয় নিলে ফিরোজ শাহের এই অভিযান ব্যর্থ হয়। ইলিয়াস শাহের মৃত্যুর পর তার পুত্র সিকান্দার শাহ বাংলার সিংহাসন আরোহণ করেন। তার রাজত্বকালে সুলতান ইলিয়াস শাহের মৃত্যু তার রাজত্বকালে ফিরোজ শাহ 1359-60 খ্রিস্টাব্দে পুনরায় বাংলা আক্রমণ করেন। পথে তিনি জাফরাবাদে মোহাম্মদ বিন তুঘলকের বাল্য নাম অনুসারে জৈনপুর নামে একটি নগরীর গোড়াপত্তন করেন এবং তারপরে ফিরোজ শাহের বাহিনী এবং সিকান্দার শাহের বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। তবে দিল্লি বাহিনীর পক্ষে সিকান্দার শাহকে চূড়ান্তভাবে পরাজিত করা সম্ভব হয়নি। অবশেষে বর্ষা সমাগত হলে ফিরোজ শাহ তুঘলক 40টি হাতি এবং বিপুল ধন রত্নের বিনিময়ে একটি সন্ধি স্বাক্ষর করে বাংলায় সিকান্দার শাহের কর্তৃত্বের স্বীকৃতি নিয়ে দিল্লি ফিরে যান। এর ফলে পরবর্তী 200 বছর বাংলা
দিল্লি অধীনামুক্ত স্বাধীন দেশ হিসেবে শাসিত হওয়ার সুযোগ লাভ করে। এরপরে যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে উড়িষ্যা অভিযান। উড়িষ্যা অভিযানে দেখি বাংলা থেকে ফেরার পথে ফিরোজ শাহ তুগলক উড়িষ্যা আক্রমণ করেন এবং রাজা তৃতীয় ভানুদেব পালিয়ে তেলেঙ্গানায় আশ্রয় নিলে সুলতান পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির অধিকার করেন। পরে রাজা ভানুদেব বশ্যতা স্বীকার করে শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে রাজ্য রক্ষা করেন। উড়িষ্যা অভিযানের পরে আসবে হচ্ছে নাগরকোট বিজয়। নাগরকোট বিজয় দেখো, সুলতান ফিরোজ শাহ তুগলক 1361 খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে দেখি 1361 খ্রিস্টাব্দে কাংড়া উপত্যকার নাগরকোট দুর্গ আক্রমণ করেন। কত খ্রিস্টাব্দে আমরা দেখতেছি 1361 খ্রিস্টাব্দে ঘটনা। নাগরকোটের অধিপতি বিদ্রোহী রাজা রূপচাঁদ জ্বালামুখী দুর্গে আশ্রয় নেন। 6 মাস অবরুদ্ধ রাখার পর বিপুল ধনরত্ন লাভের বিনিময়ে সুলতান রূপচাঁদের সাথে আপোষ মীমাংসায় আসেন এবং অবরোধ প্রত্যাহার করে দিল্লি ফিরে যান। সুলতান জ্বালামুখী দুর্গ থেকে বিপুল পরিমাণ সংস্কৃত পুঁথি সংগ্রহ করেছিলেন। সুলতানের নির্দেশে আজিজউদ্দিন খালিদ ঘানিয়ের মধ্যে থেকে 300 পুঁথি ফার্সি ভাষায় অনুবাদ করেন এবং অনুদিত এই পুঁথি একত্রে দালাইল ই ফিরোজ শাহি নামে পরিচিত। কি নামে পরিচিত? দালাইল ই ফিরোজ শাহি নামে পরিচিত। যে পুঁথিগুলো দেয় সেটা হচ্ছে দালাইল ই ফিরোজ শাহি নামে পরিচিত। এই নগরকোট বিজয় করতে গিয়ে যে পুঁথি করে সেই পুঁথি হচ্ছে দালাইল ই ফিরোজ শাহ নামে সিন্ধু অভিযান। এখন দেখব আমরা সিন্ধু অভিযান। ঈশ্বরী প্রসাদ বলেন যে থার্টা অভিযান ফিরোজ শাহ তুগলকের শাসনামলে একটি উল্লেখযোগ্য কৌতূহল উদ্দীপক ঘটনা থাকলে সিন্ধু নেতৃবর্গের অবাধ্যতা দমন এবং সেখানে দিল্লির কর্তৃত্ব পুনঃস্থাপনের উদ্দেশ্যে সুলতান 1361 থেকে 1362 খ্রিস্টাব্দে এক বিশাল সেনাবহন নিয়ে সিন্ধুর রাজধানী থার্টা আক্রমণ করেন। সিন্ধুরাজ জাম্বাভিমানের প্রবল প্রতিরোধের ফলে সুলতানের প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ হয়। তবে প্রধানমন্ত্রী খানি জাহান মকবুল দিল্লি থেকে অতিরিক্ত সেনা সহায়তা প্রেরণ করলে সুলতান পুনরায় থার্টা আক্রমণ করেন এবং রাজা জাম্বাভিমানা পরাজিত ও আত্মসমর্পণে বাধ্য হন।
বর্ষতা স্বীকার ও কর প্রদানের শর্তে জাম্বা ভীনার ভাই তামচিরকে সিন্ধুতে শাসনকর্তা নিয়োগ দিয়ে সেখানে দিল্লিতে আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করা হয়। এই হচ্ছে অভিযানগুলো। আর আমরা যে অভিযান এবং বিদ্রোহ দমন যেটা বলছিলাম, এখন হচ্ছে বিদ্রোহ দমন দেখি। অভিযানগুলো দেখলাম আমরা, এখন বিদ্রোহ দমন সম্পর্কে আমরা জানি। বিদ্রোহ দমন, সুলতান ফিরোজ শাহ তুঘলক তার রাজত্বকালের শেষ দিকে কয়েকটি ছোটোখাটো বিদ্রোহের সম্মুখীন হয়েছিলেন। এসব বিদ্রোহের মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে গুজরাটের শাসনকর্তা দামাখানির বিদ্রোহ সুলতান এই বিদ্রোহগুলো সাফল্যের সাথে দমন করেন এবং বিদ্রোহী দামাখানি পরাজিত ও নিহত হন। 1377 খ্রিস্টাব্দে ইতাওয়াতে সংগঠিত দ্বিতীয় এবং 1380 খ্রিস্টাব্দে কাতেহারে সংগঠিত তৃতীয় বিদ্রোহ অবদমন করা হয়। এখন ফিরোজ শাহ তুঘলকের আমরা অভিযান এবং বিদ্রোহ দমন দেখলাম। ফিরোজ শাহ তুঘলকের শাসন ব্যবস্থা এবং যে একটা বললাম জনহিতকর প্রজাহিতৈষী যে শাসক ছিলেন সেই কার্যগুলি সম্পর্কে আমরা জানি। ফিরোজ শাহ তুঘলক রণকৌশলী সুদক্ষ সেনাপতি ছিলেন না। পূর্বসূরি সুলতান আলাউদ্দিন খলজি বা মোহাম্মদ বিন তুঘলকের মতো দেশ জয়ের মহাপরিকল্পনা তার ছিল না। তবে শাসক ও সংস্কারক হিসেবে তিনি ছিলেন দিল্লির অন্যতম শ্রেষ্ঠ সুলতান। তিনি উদারতা এবং সহিষ্ণুতার ভিত্তিতে একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন আর তার এই শাসন ব্যবস্থা ইসলামের আদর্শ ও নীতিমালা দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিল। এই শাসন ব্যবস্থায় অমুসলিমদের জন্য ক্ষতিকর ছিল না। তার শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা কয়েকটি পয়েন্টে আলোচনা করি। যে শক্তিশালী প্রশাসনিক কাঠামো তার শাসন ব্যবস্থায় কী ছিল? শক্তিশালী শক্তিশালী প্রশাসনিক কাঠামো। শক্তিশালী প্রশাসনিক কাঠামোতে আমরা দেখি যে দিল্লি সালতানাতের যে একটি সংকটময় পরিস্থিতিতে সিংহাসনে অধিষ্ঠিত হয়ে ফিরোজ শাহ তুঘলক প্রথমে প্রশাসনিক ভিত মজবুত করার চেষ্টা করে। সুদক্ষ প্রশাসক মালিক ই মকবুলকে প্রধানমন্ত্রী নিয়োগ করে খান ই জাহান উপাধি দেয়া হয়। অভিজাত ও উলেমাদের শুভেচ্ছা সমর্থন ও সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে তাদের কিছু বৈষয়িক সুবিধা প্রদান এবং সাধারণ জনতার দুর্ভোগ লাঘবের চেষ্টা করা হয়। সরকারি ঋণ মওকুফ ও নিত্য ব্যবহার্য পণ্যমূল্য হ্রাস ও নিয়ন্ত্রণে বিশেষ নজর রাখা হয়। তিনি এর আগে বিলুপ্ত জায়গীর প্রথা পুনঃপ্রবর্তন করে গোটা সাম্রাজ্যকে কতগুলো জায়গিরে বিভক্ত করেন। দায়িত্বশীল আমির উমরাদের মধ্যে এসব জায়গির বণ্টন করে দেওয়া হয়। ভূমি ছাড়াও সরকারি কর্মচারীদের নিয়মিত ভাতা প্রদানেরও ব্যবস্থা করা হয়। এর ফলে কেন্দ্রীয় শক্তির ক্ষমতার ভিত দুর্বল হয়ে পড়ে, এমনকি দিল্লি সালতানাতের সংহতি হুমকির মুখে পড়ে। এরপরে অর্থ ও রাজস্ব প্রশাসন। অর্থ ও রাজস্ব প্রশাসনে দেখো যে সালতানাতে আর্থিক ব্যবস্থাপনা অব্যবস্থাপনা রোধ এবং অর্থনৈতিক কাঠামো সুদৃঢ় করার লক্ষ্যে ফিরোজ শাহ তুঘলক রাজস্ব প্রশাসনে নানা সংস্কার সাধন করেন। জনদুর্ভোগ লাঘব, তারপর রায়তদের অবস্থার উন্নতি এবং জনপ্রশাসনের প্রতি তাদের আস্থা নিশ্চিত করার উদ্দেশ্যে
সুলতান কৃষকদের বকেয়া সরকারি ঋণ মওকুফ করে দেন। পরবর্তী সময়ে কৃষকদের উপর যে সকল অবৈধ ও নিপীড়নমূলক কর ধার্য করা হয়েছিল তা বাতিল করা হয়। ফুতুহাত ই ফিরোজ শাহী গ্রন্থের বিবরণ মতে সুলতান 23 প্রকারের অবৈধ কর বিলোপ করেন। কি গ্রন্থ? ফুতুহাত ই ফিরোজ শাহী গ্রন্থ। এই গ্রন্থটা কিন্তু একটি গ্রন্থে, এই গ্রন্থটির নাম মনে রাখা উচিত তোমাদের, ফুতুহাত ই ফিরোজ শাহী গ্রন্থ। ফুতুহাতি গ্রন্থের বিবরণ মতে কি দেখেছি, দেখলাম যে সুলতান 23 প্রকারের অবৈধ কর বিলোপ করে। ফিরোজ শাহ ইসলামী আইন অনুযায়ী কুরআন নির্দেশিত খারাজ, জিজিয়া, খুমস ও জাকাত নামে 4টি কর আদায়ের নির্দেশ দেন। কয়টি কর? 4টি কর আদায়ের নির্দেশ দেন। সুলতানের এ পদক্ষেপের ফলে কৃষকরা অন্যায় করের হাত থেকে রক্ষা পায়। রাজস্ব প্রশাসনের দুর্নীতি রোধে সুলতান রাজস্ব কর্মীদের হয়রানি বন্ধ এবং তাদের বেতন বৃদ্ধির ব্যবস্থা করে। রাষ্ট্রের আয় ব্যয়ের সম্ভাব্য হিসাবপত্র স্থির করা তিনি ব্যবস্থা করেন। বস্তুত ফিরোজ শাহের নতুন কর ব্যবস্থা রায়তদের জন্য কল্যাণকর হয়েছিল। ঐতিহাসিক শামসি সিরাজ আফিফ এর মতে সুলতানের রাজস্ব নীতি প্রবর্তনের ফলে রায়তরা ধনী ও সন্তুষ্ট হয়। সুলতান ফিরোজ শাহ তুগলক কৃষি প্রধান ভারতে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ ব্যবস্থার উন্নয়নে একটি মহাপরিকল্পনা গ্রহণ করেন। ভারতের সেচ ব্যবস্থার জনক নামে অভিহিত সুলতান শতদ্রু থেকে ঘাগড়া পর্যন্ত 6 মাইল দীর্ঘ এবং যমুনা থেকে হিসার পর্যন্ত 150 মাইল দীর্ঘ 2টি খাল খননের ব্যবস্থা গ্রহণ করেন। কি গ্রহণ করেন? আমরা দেখি যে উনি সুলতান ফিরোজ শাহ তুগলককে কী বলা হচ্ছে, সেচ ব্যবস্থার জনক। তাহলে কী বলা হয় ফিরোজ শাহ তুগলককে? ফিরোজ শাহ তুগলককে বলা হচ্ছে সেচ ব্যবস্থার জনক। তিনি কোথা থেকে কোথায় সেচ ব্যবস্থা করেছিলেন দেখি, শতদ্র থেকে ঘাগড়া পর্যন্ত 6 মাইল ঘাগড়া পর্যন্ত 6 মাইল আর যমুনা থেকে হিসার পর্যন্ত 150 মাইল। যমুনা থেকে হিসার পর্যন্ত 150 মাইল এই 2টি খাল খননের ব্যবস্থা করেন। তাছাড়া সেচ সুবিধার জন্য বহু কূপ খনন ও পানি সংরক্ষণ উপযোগী 50টির মতো বাঁধ নির্মাণ করেছিলেন, ফলে অনেক পতিত জমি চাষের আওতায় আসে এবং ফসল উৎপাদন অনেক বৃদ্ধি পায়। অবশ্য সেচ সুবিধা বৃদ্ধির জন্য খাল খনন ও অন্যান্য ব্যবস্থায় ব্যয় নির্বাহ বাবদ সুলতান কৃষকদের কাছ থেকে সেচ সুবিধাপ্রাপ্ত ভূমিতে উৎপন্ন ফসলের 1/10 সেচ কর নির্ধারণ করেছিলেন। ফিরোজ শাহ তুগলক ব্যবসা বাণিজ্যের প্রসারেও নানা রকম ব্যবস্থা গ্রহণ করেন। ব্যবসা বাণিজ্যের আন্ত প্রাদেশিক শুল্ক সহ নানা প্রকার প্রান্তিক কর বিলোপ করা হয়। ব্যবসা বাণিজ্য কর বিক্রয় ও বিনিময় ব্যবস্থাকে সহজতর করার জন্য সুলতান মুদ্রা ব্যবস্থারও সমর্থন।
সংস্কার করেন। তিনি প্রচলিত মুদ্রা বহাল রেখে আধা অর্থ জিতল এবং বিক জিতলে এক চতুর্থাংশ নামক ধাতু ও রূপার মিশ্রণে দু প্রকার ক্ষুদ্র মানের মুদ্রা চালু করেন। এতে মুদ্রার অবাধ বিনিময় ও লেনদেন সহজ হয় এবং ব্যবসা বাণিজ্যের অবাধ বিস্তার ঘটে। নিত্য ব্যবহার্য পণ্যমূল্য হ্রাস এবং জনসচ্ছলতা বৃদ্ধি পায় এই সুলতানের আমলে, লেনদেনেরও সহজ হয়। এরপরে বিচার প্রশাসন দেখি। ফিরোজ শাহ তুগলক ইসলামী শরিয়া আইন অনুসারে বিচার প্রশাসন পরিচালনা করতেন এবং আইনি ব্যাখ্যায় মুফতি এবং আইন অনুযায়ী বিচার কাজ সম্পন্নে কাজীরা দায়িত্ব পালন করতেন। তবে সুলতান দণ্ডবিধি সংস্কার করেন এবং শারীরিক নিপীড়ন ও অঙ্গচ্ছেদ সহ অমানবিক শাস্তি রহিত করেন। কঠিন অপরাধ ছাড়া সুলতান মৃত্যুদণ্ড রদ করেছিলেন। এরপরে হচ্ছে বিচার প্রশাসন দেখলাম, দাস বিভাগটা দেখি। দাস বিভাগে দেখো, ফিরোজ শাহ তুগলকের সময় দাস প্রথার বিস্তার ঘটে। তার সময়ে রাজ সাম্রাজ্যে 180,000 জন দাস ছিল এবং এদের মধ্যে 40,000 জন রাজপ্রসাদের বিভিন্ন কাজে নিয়োজিত ছিল। বিশাল এ দাস বাহিনী রক্ষণাবেক্ষণ এবং তাদের সুযোগ সুবিধা তদারকির জন্য সুলতান দিওয়ানে বন্দেগান নামে একটি পৃথক দপ্তর প্রতিষ্ঠা করেন। কি করেন? দিওয়ানি বন্দেগান নামে দিওয়ানি বন্দেগান নামে একটি আলাদা বিভাগ চালু করেন, পৃথক দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন। বিপুল রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে তাদের উপযুক্ত শিক্ষা ও চাকরির সুবন্দোব্যবস্থা করা হয়েছিল। বলার অপেক্ষা রাখে না যে সুলতানের এই পদক্ষেপটি মানবিক ছিল, তবে অনেক ব্যবৃদ্ধির ফলে কোষাগারের উপর অতিরিক্ত চাপ পড়েছিল। সর্বপ্রিয় দাসেরা কালক্রমে প্রশাসনে হস্তক্ষেপ করতে থাকে, যা সাম্রাজ্যের সংহতি বিনষ্ট হয়। এরপরে হচ্ছে সামরিক বিভাগ। সামরিক বিভাগে দেখি, সেনাবাহিনী সংগঠনে সুলতান ফিরোজ শাহ সামন্ততান্ত্রিক পদ্ধতি অনুসরণ করেন। নিয়মিত সেনা সদস্যদের বেতন বাবদ জমি ও জায়গির এবং অনিয়মিত রাজকোষ থেকে নগদ অর্থে বেতন দেওয়া হতো। কোনো সৈন্য বৃদ্ধ বা অক্ষম হয়ে পড়লে অথবা মৃত্যুবরণ করলে তার পুত্রকে পিতার পদে নিয়োগ দেওয়া হতো। পুত্রের অবর্তমানে জামাতা এবং জামাতা না থাকলে ক্রীতদাসকেও নিয়োগ দেওয়া হতো। সেনাবাহিনীতে এরূপ অদ্ভুত বংশানুক্রমে অধিকার ও স্বার্থ স্বীকৃত হওয়ায় অযোগ্য ও অনভিজ্ঞরাও সেনাবাহিনীতে নিয়োগ লাভ করে এবং সেনাবাহিনীর শৃঙ্খলা বিনষ্ট হয়ে পড়ে এবং সেনাবাহিনী অনেক দুর্বল হয়ে পড়ে। ফিরোজ শাহ তুগলকের সবচেয়ে যে কাজটি ছিল মানব কল্যাণমূলক কার্যাবলী। তিনি একজন দয়ালু ও প্রজারঞ্জক শাসক ছিলেন। মানব কল্যাণের কার্যাবলীর জন্য ইতিহাসে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন এবং তার প্রজাহিতৈষীমূলক কয়েকটি পদক্ষেপ ইতিহাসে মাতামহী সুলভ ব্যবস্থা নামে পরিচিত। কী ব্যবস্থা? এটি কিন্তু প্রশ্ন এসে থাকে, মাতামহী সুলভ ব্যবস্থা। কোন শাসকের মাতামহী সুলভ ব্যবস্থা? ফিরোজ শাহ তুগলকের সময়ে শাসন ব্যবস্থা মাতামহী সুলভ ব্যবস্থা। এই ব্যবস্থার উল্লেখযোগ্য দিকের মধ্যে ছিল বিবাহ দপ্তর, চাকরি দপ্তর প্রতিষ্ঠা, দিয়ানি খায়রাতের তত্ত্বাবধানে পরিচালিত
বিবাহ দপ্তরের মাধ্যমে গরিব ও অনাথ মুসলিম মেয়েদের সরকারি খরচে দিয়ে এবং বেয়ারিশ লাশের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নের ব্যবস্থা করা হতো। দেওয়ানি ইস্তহক নামক দপ্তর থেকে, কি দপ্তর? দেওয়ানি ইস্তহক নামে দিওয়ানি ইস্তেহক নামক দপ্তর থেকে দরিদ্র, অনাথ ও বিধবাদের কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক সাহায্য দেওয়া হতো। চাকরি দপ্তরের কাজ ছিল যোগ্যতা অনুযায়ী বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করা। এই নিত্য ব্যবহার্য দ্রব্য সুলভ করার উদ্দেশ্যে সুলতান 36টি ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে তুলেছিলেন এবং প্রজা সাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সুলতান দারুস শেফা এবং বিমারিস্থান বা শিফাখানা নামে দাতব্য চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। এসব দাতব্য চিকিৎসালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা, এমনকি দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হতো। সুলতান ফিরোজ শাহ তুগলক একজন নিষ্ঠাবান মুসলমান হিসেবে শুধু ব্যক্তিগত জীবনে নয়, ধর্মীয় রাষ্ট্রীয় পরিচালনায় শরীয়ত আইনের অনুসরণ করেছেন। তার গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে শাসন ব্যবস্থায় উলেমাদের প্রাধান্য বৃদ্ধি পায়। কোনো কোনো ঐতিহাসিক সুলতান ফিরোজ শাহ তুগলককে ধর্মান্ধ বলে উল্লেখ করেছেন। হিন্দু এমনকি শিয়া মুসলমানদের প্রতিও তিনি সহমর্মী ছিলেন না বলে তাদের অভিযোগ। তবে তাদের এই অভিযোগ ঢালাওভাবে গ্রহণযোগ্য নয়, কেননা তিনি হিন্দুদের উপর জিজিয়া কর আরোপ করেছিলেন সত্য, তবে জাকাত প্রদানে মুসলমানদের শৈথিল্য তিনি বরদাস্ত করেননি। এবং ফিরোজ শাহ তুগলককে মিশরের আব্বাসীয় খলিফার প্রতি আনুগত্য প্রদর্শন করে দুবার তার সনদ ও খিলাফত লাভ করে। আনুগত্য নিদর্শনস্বরূপ মুদ্রায় খলিফার নাম উৎকীর্ণ এবং খুতবায় নাম পাঠের ব্যবস্থাও করা হয়। সুলতানের এই ফিরোজ শাহ তুগলকের শেষ জীবন এবং মৃত্যুটাই আমরা পাঠের মাধ্যমে এই আজকে ক্লাসটি শেষ করব। সিংহাসনের উত্তরাধিকারী জ্যেষ্ঠ পুত্র ফতেহ খান ও দ্বিতীয় পুত্র জাফর খানের মৃত্যুতে বৃদ্ধ সুলতানের শরীর ও মন উভয়ে ভেঙে পড়ে। এ সুযোগে রাষ্ট্র পরিচালনা প্রধানমন্ত্রী খান ই জাহানের হাতে চলে যায়। বিশেষভাবে প্রভাব প্রতিপত্তিশীল হয়ে উঠলে সুলতান তার তৃতীয় পুত্র মোহাম্মদ খানকে উত্তরাধিকারী নিয়োগ দেন এবং তার উপর রাজ্য পরিচালনার ভার অর্পণ করেন। 1388 খ্রিস্টাব্দে 20 সেপ্টেম্বর ফিরোজ শাহ তুগলক 80 বছর বয়সে মৃত্যুবরণ করে এবং তার মৃত্যুর মধ্য দিয়ে দিল্লি সালতানাতেরও একটি যুগের সমাপ্তি ঘটে বলে ঐতিহাসিক মোল্লা উল্লেখ করেন। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য পাঠ ছিল ফিরোজ শাহ তুগলক এবং তার সম্পর্কে আমরা বিভিন্ন বিষয়ে জানলাম। আশা করি তোমরা এই ক্লাসটি দেখবে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।